বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে আমি দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো দেখো, মাছের মাথা দিয়ে মুগ ডাল করতে যা যা লাগে, এটা হচ্ছে কাতলা মাছের মাথা, আমি ভেজে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। এটা হচ্ছে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি, এখানে আমি মশলা রেডি করে রেখেছি। এটা হচ্ছে টমেটো, আদা বাটা, লবণ, এটা হচ্ছে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটা জিরের গুঁড়ো, একটা ধনের গুঁড়ো। তো এবার প্রথমে আমি তেলটা, আমার এখানটায় গরম হয়ে গেছে, এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে যাক। এই শুকনো লঙ্কার মধ্যে আমি তেজপাতাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি গোটা জিরে ফোড়নও দিয়ে দিয়েছি। এখানটায় কি আমার রেডি করার যে মশলাগুলো রয়েছে, সেই মশলাগুলো সব আমি এইটার মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে এবার আমাকে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করছি। ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো। তো দেখো, আমি কিন্তু মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। মশলাটার সাথে ভালো করে মাছের মাথাটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ডালগুলো ঢেলে দিতে হবে। বন্ধুরা, মাছের মাথা দিয়ে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার এই সিদ্ধ করা ডালটা ঢেলে দেব। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। তো দেখো, আমার কিন্তু এটা পুরোটাই মেশানো হয়ে গেছে ভালো করে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, জল দিয়ে দেব। তারপর যখন ফুটে টুটে যাবে, ডালটা যখন হয়ে যাবে, আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তখন আমি তোমাদেরকে আবার দেখাবো। তো তোমরা দেখতে থাকো। এবার আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখেছো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। দেখো, দেখতেও কিন্তু ভালোই লাগছে, তা কালারও এসেছে ডালটার। অনেকে মুড়ি ঘণ্টও বলো এটাকে, তোমরা করে খেয়ে বলো কেমন হয়েছে। তো দেখো, এবার এটা আস্তে আস্তে ফুটুক, গ্যাসটা আমি বাড়িয়েই রাখবো, এখন এটা ফুটতে থাকুক। দেখো বন্ধুরা, দেখো আমার কিন্তু ডালটা ফুটে উঠেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। এটা আরেকটু ফুটে যাক, ফুটে আরেকটুখানি ঘন হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে দেখাচ্ছি। এটা খুব কিন্তু খুব স্বাদও হয়, খেতেও খুব ভালো লাগবে। দেখো, আমি বেশি ঘনও করিনি, আরও ফুটবে, ফুটুক, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু ডালটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে দেব। এর মধ্যে আমি ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। দেখো, দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখতেও খুব ভালো লাগছে এটা। তো এবারে আমি এটা নামিয়ে নেব
নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু এটা রেডি। তো আমার আজকে ডাল, মুগ ডাল আর কাতলা মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল সিদ্ধ আর কাতলা মাছের মাথা দিয়ে ডাল আমার কিন্তু কমপ্লিট। তো এটাকে অনেকেই মুড়িঘণ্টও বলে। তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন। আবার পরে অন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো।